এই যে আমার জন্য নিলাম শর্টকাট তোমার ঝোটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিব আর ঢাকা দিয়ে রাখলাম পরে গামলাতে রাখ শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর সকালে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে শরীরটা খুব খারাপ লাগছিল আর হাতেরটা মানে খুব ব্যথা করছিল হাতের ব্যথা কয়েকদিন হাতের ব্যথাটা করছিল না তো কালকে হঠাৎ আরও বেশি করে ব্যথা করছিল রাত্রে ঘুমাতে পারিনি এত যন্ত্রণা করছিল তো যাই হোক বালিশটা গুছিয়ে নিলাম আর বিছানাটা ঝেড়ে নিলাম আর ওই ঘরের বিছানাটাও ঝেড়ে নিয়েছি তারপর এই ঘরে চলে আসছি তো এই জন্য এই ঘরের বিছানাটা ভালো করে ঝেড়ে নিব আর হচ্ছে ডাইনিং রুমে যাব আর ভোর থেকে বৃষ্টি হচ্ছিল তো এখন বৃষ্টিটা নাই তো যাই হোক ভালো করে বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর এই যে খাটে হচ্ছে কিছু কাপড় আছে এটা একটু ভাঁজ করে রেখে দিব আর আজকে হচ্ছে রুটি করব তো রুটিটার জন্য আটাটা মেখে রেখে দিলাম সকালেই আর কাজের দিদিটাও আজকে দেরি করে আসছে তো কাজের দিদি বাসন ধুচ্ছে তো আমি গিয়ে আবার আটাটা মাখলাম তো আটাটা আবার অন্য বাটিতে রেখে দিলাম তো যাই হোক এই যে ডাইনিং রুমে চলে আসলাম এসে হচ্ছে সোফাটা ভালো করে ছেড়ে নিব আর যেহেতু মানে জাইবুরা আছে সকালে মানে জল খাবারটা তো করতেই হবে আটাটা মেখে নিলাম আর এমনিতেও আটা মাখি কারণ চোর বাবাকে হচ্ছে মানে ডিউটিতে যায় ওই জন্য টিফিনে রুটি দেয় আবার ছেলে ঘরে আছে তো ওই জন্য রুটি করে দেয় সকালকার জলখাবারে তো যাই হোক সোফাটা ভালো করে ঝাড়া হয়ে গেছে আর আজকে বেশি কিছু রান্না করব না কারণ হচ্ছে তরকারি কালকে ডাল করেছিলাম তো ডালটা আছে তো মূলো শাক নিয়ে আসতে বলেছিলাম যদি মূলো শাক পায় তাহলে মূলো শাক নিয়ে আসবে তাহলে ওটা ভাজা করব আর মাছ তো নিয়ে আসবে তাহলে মাছের ঝোল করব তো সবজি দিয়েই মাছের ঝোল করব আর শুধু আলু দিয়ে ঝোল করতে ওর বাবা খেতে চায় না তো ওই জন্য যে কোনো মাছ নিয়ে আসলে সবজি দিয়েই করি বেশিরভাগ তো খেতে ভালো লাগে সবজি দিয়ে মাছের ঝোল করলে তো যাই হোক এই যে রান্নাঘরে এসে বাসনগুলো এই ঝুঁতে তুলে নিলাম এখন হচ্ছে গ্যাসটা মুছে নিব আর হচ্ছে বাথরুমে যাব আর কাজের দিদি ঘর মুছছে এখন আর কালকে জাইবুরা হচ্ছে ডাক্তার দেখাতে যাবে কিন্তু কটাই যাবে এখনও হচ্ছে টাইমটা মানে সকালে কটা দিকে বসবে এখনও টাইমটা বলেনি তো ফোন করবে আর জেনে নিবে কটাই বসে তাহলে সেই টাইমে যাবে ওই জন্য কালকে সকালে তাড়াতাড়ি আবার ঘুম থেকে উঠতে হবে সকালকার জলখাবারে কী করব দেখি মানে রুটি যদি খাই তাহলে রুটি করে দিব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব বাসি কাজ করে সকালকার জল খাবারও বানানো হয়ে গেছে আর এদিকে ভাত বসে দিয়েছি ভাতটা বলক উঠে গেছে আর জল খাবারে রুটি করেছি আর সয়াবিনের তরকারি করেছি 9:30 দিকে খেতে দিব আর আজকে রান্না করব মাছ রান্না করব মাছটা ধুয়ে নিয়েছি পটল আলু দিয়ে মাছের ঝোল করব তো এই যে মাছ ধুয়ে নিলাম আর এদিকে সবজি আছে এই যে পটল আছে পটল তো দিয়ে রান্না করব আর মূলা নিয়ে আসছে মূলা শাক করব মূলা নিয়ে আসছে তো মূলা শাক ভাজা করব আর পটল আলু দিয়ে মাছের ঝোল করবো এইসবই রান্না করব আজকে আর কালকে সন্ধ্যাবেলা তো ডাল করেছিলাম তো ডালটা আছে ফ্রিজে তো ওটা খাওয়ার টাইমে বের করে গরম করে নিব আর এদিকে ভাত বসে দিয়েছি ভাতটা বলক উঠে গেছে তো এইসবই আজকে রান্না করব তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবা ভালো লাগবে এখন হচ্ছে মাছটা ভাজবো আর হচ্ছে পটলটা কাটবো ঠিক আছে তো তেল দিয়ে দিব কড়াইয়ে গরম হয়ে গেছে হলুদ দিলাম মাছটা হয়ে গেছে
গ্যাসটা বন্ধ করে দিবি, ভাত হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিবি। লবণ দিল, মাছটা লাগিয়ে দিয়েছি আর আগে মাছগুলো ভাজা হয়ে গেছে, তাহলে লবণ লাগিয়ে দিলাম, মিশ্রণ করতে ছেড়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই তেলে রান্না করবো মাছের ঝোল, আর তেল দিব না। তো পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিব, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব একসঙ্গে দিই, আলুগুলো লাগিয়ে দিল, লঙ্কা বীজ এত দূরে ফোটে না, ফুটে ফুটে পড়ে গেছে, পেঁয়াজটাও লাগিয়ে দিল, পেঁয়াজটা আলুটা ভালো করে ভেজে নিব, তারপর পটলটা লাগাবো, এখন পটলটা লাগালে জল বেরিয়ে যাবে। পটল দিয়ে লবণ দিয়ে দিলাম, রসুন বাটা দিলাম আর আদা বাটা দিলাম, জিরা দিয়ে দিলাম, ঢাকা দিলাম, পটলটা সিদ্ধ হবে, ঢাকনাটা উঠালাম। জল লাগিয়ে দিলাম, টাকা দিলাম, জলটা ফুটলেই মাছটা লাগবে, ঢাকনা টক খাবো, দুটো ভাজা মাছ রেখে দিলাম ছেলের জন্য, মাছের ঝোলটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো, ঢাকা দিয়ে রাখবো, পরে গামলাতে রাখবো, গ্যাসটা বন্ধ করে দেবো। তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি, এই যে মুলো ভাজাটা করে নিলাম আর আমার জন্য চা করে নিলাম, আর এটা হচ্ছে মাছের ঝোল, পটল আলু দিয়ে মাছের ঝোল, আর এটা ছেলের জন্য মাছ ভাজা রেখে দিয়েছি, এটা তো ভাত আছে, ছেলের জন্য মাছ ভাজা রেখে দিলাম, কারণ হচ্ছে মাছের ঝোল, ঝোলের দেওয়া মাছ তো খেতে পারবে না, ওই জন্য মাছ ভাজা করে দিলাম। এখন হচ্ছে চা খাবো আর ওই ঘরে গিয়ে বসে খাবো, গরম লেগে গেছে, ফ্যানের কাছে বসবো। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই, স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো, খেতে দিয়েছি, তবে কামলায় দেখাচ্ছে। তো ভাত খেতে দিয়ে দিয়েছি আর আমি পরে খাবো, এই মাত্র স্নান করলাম, চুলটা ভিজে আছে আমার, আর বাইরে খুব রোদ, যে আমার জন্য ভাত বেড়ে নিলাম, এটা মূলার শাক ভাজা আছে, এটা মাছের তরকারি আছে। তো ঠিক আছে, খেয়ে নে, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 7টা বাজে আর যে রান্নাঘরে চলে আসলাম, আর বিকেলবেলা খুব জোরে বৃষ্টি হয়েছে, কিছু কাপড় ছিল বাইরে সব ভিজে গেছে। তো যাই হোক, যে রান্নাঘরে চলে আসলাম, বাসনগুলো এই ঝুড়িতে রাখবো, আর দুপুরবেলা হচ্ছে ছোলা ভিজিয়েছিলাম, মানে বিকেলকার হচ্ছে টিফিন খাওয়াতে ঘুগনি করবো বলে। তো ভালো করে ধুয়ে প্রেশারে সিদ্ধ করে নিয়েছি, এই যে সিদ্ধ, প্রেশারটা এখনও খোলা হয়নি, বাসনগুলো এই ঝুড়িতে রেখে নিব, তারপরে হচ্ছে ঘুগনিটা করবো। তো ঠিক আছে,
তো বাসন তোলা হয়ে গেছে আর এখন আরো বৃষ্টি শুরু হয়ে গেছে আর কড়াইটা বসিয়ে দিয়েছে এই তেল দিই না লবণ দিব কাঁচা লঙ্কাটা লাগিয়ে দিব লাগিয়ে দিব এই যে ছোলার ঘুগনিটা হয়ে গেছে আর এই দিয়ে হচ্ছে চায়ের জন্য জল বসিয়ে দিলাম চিনি লাগাবো না আগে এটা খেতে দিব তারপরে হচ্ছে চিনি লাগাবো ছোলার ঘুগনিটা হয়ে গেছে এখন খেতে দিব মুড়ি দিয়ে ছোলার ঘুগনি খেতে দিব এই যে নিয়েছি ছোলার ঘুগনি দিব এখন তো ছেলে তো জিম ক্লাসে গেছে এখনও আসেনি যাইবকে আর হচ্ছে ওই দিদির ছেলেকে খেতে দিব তো ঠিক আছে রাখছি পরে কথা বলছি আবার রাত্রে খাবার রুটি বানাবো আটা মেখে রেখে দিয়েছি আগে খেয়ে নিয়ে তারপরে রুটিটা করবো তো ঠিক আছে এই যে আমার জন্য নিলাম সবাই খাচ্ছে ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করলাম আর খাওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি একদিকে এই যে আর এই যে রুটি হয়ে গেছে তো এখন খাবো না একটু পরেই খাবো তো আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট তো জলটা গরম হয়নি আরেকটু অনেক হয়ে যাবে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবে ঠিক আছে।